তো বলো, ভালো আছো তুমি? আচ্ছা, আপনার তো ঠিক এই বাচ্চা 1.5 বছর আগে অপারেশন হয়েছিল, ঠিক বলুন তো কি চেঞ্জ দেখেছেন? এই যে আমরা বলি মানে চেঞ্জ হয় বাচ্চার, ঠিক আগে কি ছিল এখন কেমন হয়? আগে সমস্যা ছিল বলতে মেনলি তো স্নোরিং এর প্রবলেম ছিল, খাওয়া দাওয়া ঠিক করতো না, বমি করতো। সেই জিনিসটা যখন আমরা অ্যাকচুয়ালি আমি তখন দুর্গাপুরে থাকতাম, মিস্টার দেবজ্যোতি রায়ের কাছে সংস্পর্শে উনি আমাকে রেফারেন্ট করেছিলেন আপনার কাছে। তার যেহেতু আমার বাড়ির সামনেই, তো যার জন্য আমরা আপনার কাছে আসি এগুলো দেখানোর পর, তো আমরা সেই ডিসিশনটা নিই যে অপারেশনটা করানো হোক, কেননা ওয়ান্স ফর অল জিনিসটা একেবারে পরিবর্তন দেখলেন। পরিবর্তনটা বলতে তখন যে খাওয়া দাওয়া করতো না, বমি করতো না, এখন সেই জিনিসটা পুরোপুরি খাওয়া দাওয়া নিয়মিত, উপরন্তু নিজস্ব নিজে থেকে বলে যে আমার খেতে দাও, মানে কিভাবে গ্রোথ হ্যাম্পার্ড হয় বেসিক্যালি, মানে টোটাল একটা ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমরা অ্যাক্টিভ না, বুঝতে পারছেন বাচ্চা? আপনি তো অপারেশনের দিন বলেই ছিলেন যে দেখতে পাবেন অপারেশনের পরে কি জিনিসটা হতে চলেছে, ঠিক তাই, সেই হাতে নাতেই প্রমাণ আমাদের। সর্দি টর্দি একদম বন্ধ হয়ে গেছে, তারপরে দেখুন সর্দি কাশি নাক বন্ধ, ছুটতে গেলে যারা টায়ারিং ভাব, রাতে ঘুমানোর অসুবিধে, স্নোরিং, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় বাচ্চা, কিন্তু লোকের ব্যাপারটা বুঝতে পারে না। নাকে যেটা সেটা তো একদমই চলে গেছে, সর্দিটাও বন্ধ হয়ে গেছে, সর্দিও বন্ধ হয়ে যায়, এই যে বারবার ডাক্তারের পিছনে ছুটে বেড়ানো ওটা বন্ধ টোটালি, না এখন নেই, এখন ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের কাছে যেতেই হয় না, ভ্যাকসিন ছাড়া ডাক্তারের কাছে যেতে হয় না, সেটাই বারবার বলি যে মানে ডাক্তার যে আমরা যে সমস্যাটা ভুগতাম প্রতিনিয়তই 3 মাস 2 মাস অন্তর অন্তর, সেই জিনিসটা এখন পুরোপুরি বন্ধ। আচ্ছা, গ্রোথ ইয়ে হয়ে যায়, ব্রেন ও বুদ্ধিও খুলে যায়, ওর একটা অ্যালার্টনেস চলে আসে না, একটা ফ্রেশ ভাব চলে আসে, হ্যাঁ এখন নিজে থেকেই নানা রকম কথাবার্তা বলছে, 7 বছরের বাচ্চা। ঠিক আছে বাবু, তাহলে আপনারা অত্যন্ত খুশি অপারেশন? আমরা তো খুশি সত্যি।